প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আমাদের আজকের ভিডিওর টপিক হলো প্রোজেন আন্ডারে দ্য গার্ডেন পার্টির পার্ট এর যে ব্রিফ কোশ্চেনগুলো সেগুলো। চলো শুরু করা যাক। শুরুতেই দেখো যে গার্ডেন পার্টি এইটা রচনা করেছিলেন ক্যাথরিন ম্যান্সফিল্ড। সো আমরা এরপরে যেটা শুরু করব সেটা হচ্ছে যে হুইচ কান্ট্রি ডিড ক্যাথরিন ম্যান্সফিল্ড বিলং টু, কোন দেশের আর কি ক্যাথরিন ম্যান্সফিল্ড। তো ক্যাথরিন ম্যান্সফিল্ড মূলত বিলং টু নিউজিল্যান্ড, অর্থাৎ তিনি নিউজিল্যান্ডের রাইটার। হু ইজ মিস্টার শেরিডান? শেরিডান কে? মিস্টার, আচ্ছা এখানে মিসেস শেরিডান। হু ইজ মিসেস শেরিডান? মিসেস শেরিডান কে? মিসেস শেরিডান ইজ ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স ইন দ্য স্টোরি গার্ডেন পার্টি। গার্ডেন পার্টির যে মেইন স্টোরিগুলো রয়েছে তার ভিতরে একটা হচ্ছে মিসেস শেরিডান। শি ইজ দ্য ওয়াইফ অফ মিস্টার শেরিডান, মিস্টার শেরিডানের ওয়াইফ সে, অ্যান্ড দ্য মাদার অফ লরা, লোরি অ্যান্ড জোস বা জোসি। বলা হচ্ছে যে এই মিসেস শেরিদান সে হচ্ছে মিস্টার শেরিদানের ওয়াইফ, এবং লরা, তারপরে লরি এবং জোসি এর মাদার। হোয়াই ডাজ লরা ওয়ান্টস টু স্টপ দ্য পার্টি? কেন লরা এই পার্টিটাকে বন্ধ করতে চেয়েছিল? লরা হিয়ার্স দ্য ডেথ নিউজ অফ মিস্টার স্কট জাস্ট আউটসাইড দ্য ফ্রন্ট গেট। লরা জানতে পেরেছিল যে ফ্রন্ট গেটের পাশে মিস্টার কট নামে একজন মৃত্যুবরণ করেছে। সো হি ওয়ান্টস টু স্টপ দ্য গার্ডেন পার্টি, সুতরাং সে গার্ডেন পার্টিটি বন্ধ করতে চেয়েছিল। হু ইজ মিস্টার স্কট? মিস্টার স্কট কে? মিস্টার স্কট ইজ এ ডেড কার ড্রাইভার ইন দ্য স্টোরি। মিস্টার কট হলো মূলত একজন কার ড্রাইভার এবং যে কিনা মারা গেছে এই স্টোরিটাতে। হু ইজ লরি? লরি ইজ দ্য ইল্ডার ব্রাদার অফ লরা ইন দ্য স্টোরি গার্ডেন পার্টি। গার্ডেন পার্টিতে এই লরি হলো লরার বড় ভাই। ইন হোয়াট ওয়ে দ্য লরা, আচ্ছা ইন হোয়াট ওয়ে ইজ লরা ডিফারেন্ট ফ্রম আদার্স ইন দ্য ফ্যামিলি? লরা কোন দিক দিয়ে এই ফ্যামিলির অন্যান্য যা মেম্বাররা রয়েছে তাদের চেয়ে আলাদা? অ্যামাং দ্য ফ্যামিলি মেম্বার্স লরা ইজ দ্য অনলি মেম্বার হু ডাজন্ট লাইক ক্লাস ডিস্টিংশন। এই ফ্যামিলির যে মেম্বাররা রয়েছে তাদের মধ্যে লড়াই শুধুমাত্র একজন, মানে একজন যে কিনা ক্লাস ডিস্টিংশন, ডিস্টিংশন যেটা অর্থাৎ বৈষম্য, এক কথায় উঁচু নিচু যে বংশের যে বৈষম্য, উঁচু নিচু যে বর্ণ বৈষম্য যেটা, বা স্ট্যাটাসের যে বৈষম্য যেটা, সেই বৈষম্যগুলোকে সে আসলে পাত্তা দেয় না বা সেগুলোকে পছন্দ করে না। ইন দিস ওয়ে লড়াই ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স ইন দ্য ফ্যামিলি, এবং এই দিক দিয়েই লরা মূলত তার ফ্যামিলির অন্যান্য মেম্বারদের চেয়ে আলাদা। হোয়াই ডিড লরা ওয়ান্টস টু স্টপ দ্য পার্টি? কেন লরা এই পার্টিটা স্টপ করতে চেয়েছিল? লরা, হা আচ্ছা এইটা একটু আগে বললাম যে লরা মূলত মিস্টার স্কট নামে একজনের মৃত্যুর সংবাদ পেয়েছিল যে তার বাড়ির গেটের পাশেই, এবং সেই জন্য সে এই পার্টিটা স্টপ করতে চেয়েছিল। হু আর দ্য ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ লরা? লরার ভাই এবং বোন কারা ছিল? লরি ইজ দ্য ব্রাদার অ্যান্ড মেগ অ্যান্ড জোস আর দ্য ব্রাদার অফ অ্যান্ড সিস্টার অফ লরা। বলা হচ্ছে লরি সে ছিল এই লরার ভাই, বড় ভাই, এবং মেগ অ্যান্ড জোস এই দুইজন মূলত ছিল তার। হোয়াট ইজ দ্য রিয়েল নেম অফ ক্যাথরিন ম্যান্সফিল্ড? ক্যাথরিন ম্যান্সফিল্ডের রিয়েল নেমটা কি? তো ক্যাথরিন ম্যান্সফিল্ডের যে পুরো নাম যেটা সেটা হচ্ছে ক্যাথলিন ম্যান্সফিল্ড বোচাম মারি ইজ দ্য রিয়েল নেম। মনে হচ্ছে এই পুরোটাই হচ্ছে ক্যাথলিন ম্যান্সফিল্ডের রিয়েল নেম। হোয়াট ইজ ক্রিটিসাইজড ইন দ্য স্টোরি, ইন দিস শর্ট স্টোরি গার্ডেন পার্টি? গার্ডেন পার্টিতে কোন জিনিসটাকে এই ক্রিটিসাইজ করা হয়েছে? মূলত ক্লাস ডিস্টিংশন ইজ ক্রিটিসাইজড ইন দ্য স্টোরি। এই স্টোরিতে ক্লাসের যে ডিস্টিংশন সেইটাকে স্টোরি, মানে কি বলে এইটাকে, যে ক্রিটিসাইজ করা হয়েছে, সমালোচনা করা হয়েছে। হু ব্রট দ্য নিউজ অফ স্কটস ডেথ? কে স্কটের যে মৃত্যুর সংবাদ নিয়ে এসেছিল? গডবার্টস ম্যান ব্রট দ্য নিউজ অফ স্কটস ডেথ, স্কটস ডেথের মৃত্যুর সংবাদ মূলত নিয়ে এসেছিল গডবার্টস ম্যান। ইন হুইচ লিটারেরি পিরিয়ড ডাজ ক্যাথরিন ম্যান্সফিল্ড বিলং টু? কোন লিটারেরি পিরিয়ডে ক্যাথরিন ম্যান্সফিল্ড তিনি লিখতেন, বা কোন লিটারেরি এজ এ তিনি বিলং করেন? অ্যাকর্ডিং টু দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ক্যাথরিন ম্যান্সফিল্ড বিলংস টু দ্য মডার্ন পিরিয়ড 1901 to 1939। আচ্ছা ইংলিশ লিটারেচারের যে হিস্ট্রি সেই হিস্ট্রি অনুযায়ী ক্যাথরিন ম্যান্সফিল্ড মূলত
মডার্ন পিরিয়ডের রাইটার ছিলেন, এবং তিনি 1901 থেকে 1939 এর ভেতরেই তিনি মূলত লেখালেখি করতেন। আচ্ছা, এখানে উল্লেখ্য যে 1939-এর পর থেকে কিন্তু পোস্ট মডার্ন এস হোয়াট টাইপ অফ দ্য স্টোরি ইজ দ্য গার্ডেন পার্টি, গার্ডেন পার্টি কোন ধরনের স্টোরি, দিস ইজ আ সাইকোলজিক্যাল স্টোরি, এটা মূলত একটা সাইকোলজিক্যাল স্টোরি, হু ইজ লরা, লরা ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার ইন দ্য স্টোরি, লরা মূলত এই যে শর্ট স্টোরি সেই শর্ট স্টোরির সেন্ট্রাল ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট, হু ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য স্টোরি, গার্ডেন পার্টি। আচ্ছা, লরা শেরিদান ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য স্টোরি, দ্য স্টোরির সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে লরা শেরিদান। হু সিংস এ সং ইন দ্য স্টোরিজ দ্য গার্ডেন পার্টি, জোসি সিস্টার অফ লরা সিংস এ সং ইন দ্য স্টোরি, এই স্টোরিতে জোসি যে কিনা লরার বোন সে আসলে একটা গান গায়। হাউ ডাজ মিস্টার স্কট ডাই, কিভাবে মিস্টার স্কট মৃত্যুবরণ করে, মিস্টার স্কট ডাইজ ইন অ্যান অ্যাক্সিডেন্ট, সে একজন একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। হাউ ডাজ লরা রিয়্যাক্ট আফটার হিয়ারিং দ্য নিউজ অফ স্কটস ডেথ, কিভাবে লরা স্কটের মৃত্যুর সংবাদ শোনার পরে রিয়্যাক্ট করে, লরা বিকামস ভেরি শকড অ্যাট দ্য নিউজ অফ স্কটস ডেথ, শি ওয়ান্টস টু স্টপ দ্য গার্ডেন পার্টি, লরা এই স্কটের মৃত্যুতে সে শকড হয় এবং সে গার্ডেন পার্টিটা স্টপ করতে চায়, এভাবে সে রিয়াক্ট করেছিল। হোয়াট ইজ এম, এম ইজ দ্য গ্রাইভিং উইডো অফ দ্য কার্টার মিস্টার স্কট, মিস্টার স্কটের বিধবা স্ত্রীর নাম হচ্ছে এম। হু আর দ্য ক্যারেক্টার্স অফ দ্য স্টোরি গার্ডেন পার্টি, গার্ডেন পার্টির ক্যারেক্টারগুলো কারা, তো এখানে একটা ক্যারেক্টার লিস্ট দেওয়া হয়েছে, আশা করি তোমরা এটা দেখতে পাচ্ছ, তোমরা একটু দেখে নাও। যেমন রয়েছে মিস্টার শেরিদান, মিসেস শেরিদান, লরা, লরি, মেগ, জোস, স্কট, এম, সিস্টার অফ এম, কেটি, মেইটল্যান্ড, ফ্লোরিস্ট, এ ম্যানস ফ্রম গার্বার্স, এ কুক, শেদি, হ্যান্ডস, ফোর ওয়ার্কম্যান অ্যান্ড গার্ডেনার, এগুলো ছিল মূলত এখানকার ক্যারেক্টার। হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য স্টোরি দ্য গার্ডেন পার্টি, দ্য সেটিং অফ দ্য স্টোরি ইজ টিনাকোরি রোড ইন ওয়েলিংটন, নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের ওয়েলিংটনের টিনাকোরি রোড মূলত এই গার্ডেন পার্টির সেটিং, বা সেখানে আসলে এটা মানে এই স্টোরিটাতে এই জায়গাটার নাম উল্লেখ রয়েছে। হোয়াই ডাজ ক্যাথরিন ম্যান্সফিল্ড রাইট দ্য স্টোরি দ্য গার্ডেন পার্টি, কেন এই ক্যাথরিন ম্যান্সফিল্ড গার্ডেন পার্টি স্টোরিটা লিখলেন, ক্যাথরিন ম্যান্সফিল্ড হ্যাজ রিটেন দ্য স্টোরি ইন অর্ডার টু ক্রিটিসাইজ ক্লাস ডিস্টিংশন প্রিভেইল্ড ইন হার কন্টেম্পোরারি সোসাইটি, ক্যাথরিন ম্যান্সফিল্ড মূলত এই স্টোরিটা লিখেছিলেন ক্লাস ডিস্টিংশনকে ক্রিটিসাইজ করার জন্য, যেটা তার সময়ে তার সমাজে মানে বিদ্যমান ছিল। তো এই হচ্ছে ক্যাথরিন ম্যান্সফিল্ডের যে দ্য গার্ডেন পার্টি রয়েছে সে তার সেখান থেকে ব্রিফ কোশ্চেনগুলো, আশা করি এগুলো থেকে তোমরা কমন পাবে এবং তোমরা এখান থেকে উপকৃত হবে। তো ঠিক আছে, আজকে পর্যন্ত, পরবর্তীতে আবার নতুন কোনো স্টোরি নিয়ে আসবো। সো টিল দেন, আল্লাহ হাফেজ।